รบกวนพี่มีคนแต่งงานไหมไม่ไม่คนไทยกับคนโปไม่หรือเพิ่งรวมกันเครียดมามาเอาเป๊ะไม่ต้องเรียกบุ๊กเอาใจเป๊ะโอเคฟอร์เดอร์รูมยูแคนคอลลิ่งคนนี้อยู่ไปเลยแต่สามารถที่คนละอ๋ออ๋อ sorry we charge transfer charge 100 baht per person ใช่อ่ะ yes can you come right so for 6 night check out on 23 yes হ্যালো বন্ধুরা, ট্রাভেল টিউবার আবার আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের কোফাঙ্গান সিকুয়েলের আরেকটি এপিসোড। এই এপিসোডে আমরা মূলত কভার করছি কোফাঙ্গানে এলে আমরা যে রিসর্টটিতে থাকি, অর্থাৎ থারাথিপ রিসর্ট। এটা আসলে সেই থারাথিপ রিসর্ট যে রিসর্ট সম্পর্কে বেশ কয়েকটা ভিডিও আপনারা অলরেডি হয়তো দেখে ফেলেছেন। আর হ্যাঁ, এখনো যদি না দেখে থাকেন অনুরোধ করছি এই রিসর্টের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ধারাবাহিকতাটা থাকবে। The deposit 1,000 baht, please. There is a problem. What are the problems? You can bring it later. Yes. Later is fine. I'll see you 2,000 yen. See you later. Please, wait later. Today is tomorrow. Tomorrow will be good. Please, wait later. Please, wait later. Please, wait later. Please, wait later. Yes, you can eat. Be open. And then, এই রিসর্টটিতে অনেকবার যাওয়ার কারণে এই রিসর্টের মালিক, স্টাফ, এমনকি মালিকের পুরো পরিবারের সাথে আমাদের এমন একটি সম্পর্ক তৈরি হয়েছে সময়ের সাথে সাথে, যে এখন আসলে ওনারাও অপেক্ষা করেন আমাদেরকে আবার কবে দেখবেন। এই জন্য তো আমরা নর্মালি বছরে একবার কোফাঙ্গান দ্বীপটিতে যাওয়ার চেষ্টা করি, তো রিকোয়েস্ট এর কারণে অনেক সময় বছরে দুবারও যাওয়া হয়। তো এই রিসর্টে আসার পর আমাদের অভ্যর্থনা দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন এখানে আমরা পুরনো অতিথি। বন্ধুরা, এই রিসর্টটি কোফাঙ্গান দ্বীপের ওকতুম নামক বিচে অবস্থিত, যেটি ফেরি আপনাকে যেখানে নামাবে অর্থাৎ থংসালা থেকে অল্প দূরত্বে অবস্থিত। এবার আসি ভাড়া প্রসঙ্গে। আপনারা সবাই জানেন সারা পৃথিবীতেই হোটেল রিসর্টগুলোর ভাড়া আসলে ফিক্সড না, এটা ভ্যারি করে সিজনের সাথে, এটা ভ্যারি করে আপনি কিভাবে বুক করছেন সেটার উপর। তো আমি আপনাদেরকে একটা জেনারেল আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে আমরা যে টু বেডরুম কটেজটায় থাকি নর্মালি, এটার জন্য আমাদের 1800 থেকে 2000 বাত প্রতি রাতে পে করতে হয়। তো আপনারা দেখে নেবেন বিভিন্ন বুকিং সাইট দিয়ে যে কোন বুকিং ইঞ্জিনে আপনারা ভালো প্রাইস পান। আর এটা হচ্ছে চারজন অ্যাডাল্ট থাকতে পারে, আর দুজন থাকার মতো রুম আছে ওদের। আমার ধারণা সেগুলোর ভাড়া 1200 বাতের মতো, 1200 থেকে 1400 বাতের মধ্যে পড়বে। তো সব মিলিয়ে অবস্থান, ফ্যাসিলিটি, তাদের ব্যবহার, অ্যাটিচিউড, সুযোগ সুবিধা সবকিছু মিলে এই থারাথিপ রিসর্ট আমার কাছে কোফাঙ্গানে একটি ভালো অপশন মনে হয়েছে। তো আপনারা যারা রিজনেবল বাজেটের মধ্যে থাকতে চান, অর্থাৎ খুব লাক্সারিয়াস কিছু না, আবার একই সাথে যথেষ্ট নিরাপত্তা এবং প্রাইভেসি এগুলোকে মূল্য দেন, তাদের জন্য কিন্তু থারাথিপ চমৎকার একটা ব্যবস্থা হতে পারে। তো এই দ্বীপে সবসময়ের মতোই আমরা আবার উঠেছি থারাথিপ রিসর্টে, যেটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম। তো আমরা আজকে মূলত আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কটেজটা যেটাতে আমরা থাকি। এটা একটা টু বেডরুম কটেজ, এতে বাথরুম এবং ছোট একটা কিচেন ফ্যাসিলিটিও আছে, আর সামনে আছে একটা টেরেস যেখান থেকে পুরো সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই সমুদ্র অতিক্রম করেই আমাদের কোফাঙ্গানে আসা। এটিকেই বলা হয় থাই উপসাগর বা গালফ অফ থাইল্যান্ড। এই রিসর্টটায় থাকার পাশাপাশি আপনারা আসলে বেশ কিছু প্রয়োজনীয় সুবিধা, যেটা একজন পর্যটকের জন্য জরুরি, সেগুলি পেয়ে যাবেন। যেমন ব্রেকফাস্ট তো আছেই, আপনার লাঞ্চ বা ডিনারেরও ব্যবস্থা আছে এখানে অত্যন্ত সুলভ মূল্যে বলবো। পাশাপাশি বিভিন্ন ধরনের ট্যুর অ্যারেঞ্জ করে দেবে, আপনারা এখান থেকে বাইক ভাড়া করতে পারবেন, পাশাপাশি পুল তো থাকছেই, আর বিচে যখন তখন নেমে গেলেই হলো।
প্রথমেই ব্যাংকক থেকে ভোরবেলা উঠে এয়ারপোর্টে যাওয়া। এয়ারপোর্ট থেকে একটা ফ্লাইট নিয়ে আসলাম সুরাত থানি। সুরাত থানি থেকে কিন্তু আবার এয়ারপোর্ট থেকে ফেরি পিয়ারে যাওয়াটাও মোটামুটি 2 ঘন্টার মতো বাস যাত্রা। তারপর ফেরিতে ওঠা, আরো 2-2.5 ঘন্টা ফেরিতে চড়ে তবে পৌঁছানো এই দ্বীপে। ব্যাংকক থেকে কিভাবে কোফাঙ্গান আসবেন এই সম্পর্কে একটা ডিটেইলস ভিডিও আমরা আগামী সপ্তাহখানেকের মধ্যে আপলোড করব। তো এই বিষয়ে যদি আপনাদের কৌতূহল থাকে, অনুরোধ থাকবে সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই জার্নিটা কিরকম বা কিভাবে করতে হবে। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। তো যেটা বলছিলাম, আজকে আসলে প্রায় সারাদিনের জার্নি শেষে পৌঁছে গেছি স্বপ্নের দ্বীপ কোফাঙ্গানে। সারাদিনের জার্নি এ কারণে বলা যে ব্যাংকক থেকে এখানে আসা কিন্তু বেশ ঝুঁকির ব্যাপার, বেশ খানিকটা সময় এবং শ্রম দেয়া লাগে। এই রিসর্টের একটি কটেজের ব্যালকনিতে বসে আপনারা ক্রমাগত দেখতে পাবেন সাগর আর আকাশ কিভাবে রং বদলাচ্ছে, দেখতে পাবেন সূর্যোদয় সূর্যাস্ত, সাথে থাকছে জোয়ার ভাটার অবিরাম খেলা। আর এখন চারদিকে যে অন্ধকার দেখছেন এর কারণ হচ্ছে সারাদিনের জার্নিতে আসলে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, আর যেমন বলেছি আমরা যেমন ক্লান্ত তেমনি ক্ষুধার্ত। আর এখন অনেক পরিশ্রান্ত এসে ফ্রেশ হয়ে চলে গেলাম উপরের তালায় রেস্টুরেন্টে। এই রিসর্টের যে রেস্টুরেন্টটা আছে এটার খাবার আপনারা হয়তোবা নর্মাল স্ট্রিট ফুডের থেকে একটু বেশি দাম হতে পারে, খুব বেশি পার্থক্য আছে বলে আমি মনে করি না, কিন্তু খাবারের পরিমাণ এবং কোয়ালিটি রিয়েলি অনেক ভালো। আমরা প্রায় এখানে খাই এবং আমাদের কাছে মনে হয়নি যেখানে খেয়ে আমরা কখনো ভুল করেছি, কারণ খাবার খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর মনে হয়েছে আমাদের কাছে। আর খাবার খেতে খেতে পুরো সাগরটাই আপনার চোখের সামনেই থাকবে। আর হ্যাঁ, ওদের কিন্তু একটা পুল টেবিল আছে, তো আপনারা যারা পুল খেলতে উৎসাহী তারা কিন্তু সেটাও ট্রাই করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
যারা থারাথিপ রিসর্টের আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো ইতিমধ্যে নিকিকে চিনে গেছেন। তো নিকি হচ্ছে এই হোটেলের এই রিসর্টের মালিক, আর তারই রেস্টুরেন্টটা আমাদের সবসময়ই বেশ প্রিয়। যদিও ঘুরে বেড়ানোর কারণে সবসময় এখানে খাওয়া হয়ে ওঠে না, কিন্তু কখনো যদি রিসর্টে থেকে যায় খাবারের সময়ে তার এই রেস্টুরেন্টেই খাওয়া হয়, আর ব্রেকফাস্ট তো আছে। তো এই রেস্টুরেন্টের খাবার যেমন সুস্বাদু তেমনি আমি বলবো বেশ সাশ্রয়ী। খাবারের পরিমাণ এবং রান্নার যে কোয়ালিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে এখানে খাওয়াটা সবসময়ই একটা আনন্দদায়ক অভিজ্ঞতা। তো সেই খাবারটাই আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি রেস্টুরেন্টের টেরেসে বসে যদি আপনি খান, উপরি পাওনা হিসেবে থাই উপসাগরের নয়নাভিরাম দৃশ্য তো থাকছে। সাথে থাকুন আমাদের সাথেই, উপভোগ করুন এই চমৎকার ডিনারটি।